ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা করব ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইটের অধ্যায় এইটের কোষে দেখি এইট এর 3 নম্বর প্রশ্নের সমাধান। দেখো, 3 নম্বর প্রশ্নটি আমাদের বলেছে এ বি সমান্তরাল সিডি হলে নিচের কোণগুলির মান লিখিন। দেখো, আমাদের এখানে তিনটে দেখা ভাগ করে দিয়েছে, এ বি সি। তাহলে আমাদের এ বি সরল, এ বি সি ডি হচ্ছে সমান্তর সরলরেখা, যাকে আমাদের ইএফ ছেদ করেছে প্রথম এতে। তাহলে সেখান থেকে আমাদের দেখো একটা কোণের মান বলেছে 55 ডিগ্রি, আর একটা এক্স, এই এক্সের মান আর ওয়াইয়ের মান বের করতে হবে। বি এরটা বলেছে দেখো সে একই রকম এক্সের মান বের করতে হবে, আর সি এরটা বলেছে সেখান থেকে এক্সের মান বের করতে হবে। ঠিক আছে, আমরা সমাধানে যাচ্ছি। দেখো, এ নম্বর সমাধান, ঠিক আছে, আমাদের ছবিটা দিয়ে দিয়েছে এ। দেখো, এ বি আর সি ডি হচ্ছে সমান্তরাল সরলরেখা, যেটাকে ইএফ ছেদ করেছে। সেখানে আমাদের ই, আর এখানে একটা বিন্দু নেই, সেটার একটা নাম দিলাম জিএইচ, নামে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে জিএইচ দেখো ই জি অথবা বি জি ই, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের 55 ডিগ্রি। সেখান থেকে আমাদের কোন এ জি এইচ, একটা বিন্দু এইচ, এইচটাও আমাদের কোন ওই কোনটার এক্স এর মান বের করতে বলেছে। আর এদিকে আমাদের সমান্তরাল সরলরেখা থেকে আমাদের ডি এইচ এফ, এই কোনটার মান বের করতে বলছে। তাহলে দেখো, আমরা এখান থেকে সমাধানটা করছি। ধরি ইএফ ছেদক, ঠিক আছে, ছেদক এ বি ও সি ডি সরলরেখাকে যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবার সেখান থেকে আমরা বলতে পারি, দেখো বিপরীত কোণের ধারণা থেকে কোণ এ জি এইচ এর বিপরীত কোণ কোণ বি জি ই। ঠিক আছে, আমরা সেখান থেকে যখন বিপরীত কোণের ধারণা থেকে বলতে পারছি, তাহলে সুতরাং কোণ বি জি ই ইজ ইকুয়াল টু 55 ডিগ্রি। আর সেখান থেকে আমরা বলতে পারছি তাহলে কোণ কোণ এ জি এইচ সমান এক্স, তাহলে এ জি এইচ সমান এক্স সমান 55 ডিগ্রি, তাহলে বিপরীত কোণ থেকে এটা আমরা বলতে পারছি। ঠিক আছে, তাহলে এক্সের মান বের করলাম 55 ডিগ্রি। তারপর দেখো, আমরা জানি কোণ এ জি এইচ এবং কোণ সি এইচ জি একই পাশের অন্তস্থ কোণ। যদি আমাদের একই পাশে অন্তস্থ কোণ হয়, তাদের সম দুটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে লিখছি দেখো, সুতরাং কোণ এ জি এইচ প্লাস কোণ সি এইচ জি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অর এটা সমাধান করবে, দেখো কোণ সি এইচ জির মান বের করতে হবে আমাদের সি এইচ জি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ জি এইচ। আমরা এখানে এ জি এইচ এর কোণ পরের লাইনে বসিয়ে দিলাম, তাই লিখলাম অর অ্যাঙ্গেল সি এইচ জি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। এ কোণ এ জি এইচ এর মান 55 ডিগ্রি আমরা পেয়েছি, তাহলে সেখানে বসিয়ে দিলাম 55 ডিগ্রি। সুতরাং কোণ সি এইচ জি সমান সমান দিলাম 125 ডিগ্রি। ঠিক আছে, কোণ সি এইচ বললাম। আবার আমরা বলতে পারি দেখো, এখান থেকে অ্যাঙ্গেল সি এইচ এফ, সরি অ্যাঙ্গেল সি এইচ জি যদি আমাদের 125 ডিগ্রি হয়, সেখান থেকে আমরা বলতে বিপরীত কোণ কোণ ডি এইচ এফ 125 ডিগ্রি। তখন সেখান থেকে পরের লাইনে, সুতরাং কারণ আমাদের যেহেতু বলেছে কোণ সি এইচ জি এর বিপরীত কোণ কোণ ডি এইচ এফ, তাহলে সেখান থেকে লিখছে কোণ, সুতরাং কোণ সি এইচ জি সমান সমান 125 ডিগ্রি। সুতরাং কোণ ডি এইচ এফ সমান সমান ওয়াই সমান সমান 125 ডিগ্রি। তাহলে সুতরাং তাই আমরা বলতে পারি এক্স সমান সমান 55 ডিগ্রি এবং ওয়াই সমান সমান 125 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের সমাধানটাই যাচ্ছে দেখো বি, ঠিক আছে, বি নম্বরের চিত্রটা আমাদের এ বি এবং সি ডি সমান্তরাল সরলরেখা, যেখানে ই এফ ছেদক, আমরা বিন্দুটার নাম দিলাম জি এইচ। ঠিক আছে, তাহলে আমাদের সেখান থেকে এক্স এর মান বের করতে হবে, আর আমাদের দেখো এইচ বিন্দুতে আছে কোণ ডি এইচ জি এর মান আমাদের 68 ডিগ্রি বলে দিয়েছে।
দেখো সেখান থেকে আমরা বের করছি, দেখো সমাধান ঠিক আছে, ধরি EF ছেদক AB ও CD সরলরেখাকে যথাক্রমে G ও H বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। সেখান থেকে লিখতে হচ্ছে, দেখো আমরা বলতে পারি কোণ BGH এবং কোণ DHG একই পাশের অন্তস্থ কোণ, যদি আমরা সেই জানি একই পাশের অন্তস্থ কোণের থেকে আমরা সেখান থেকে বলি, সুতরাং কোণ BGH প্লাস কোণ DHG সমান সমান 180 ডিগ্রি, অর পড়লে নিচে দেখো কোণ BGH সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ DHG, অর কোণ BGH ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। আমরা DHG এর মান যেহেতু আমরা এই 68 ডিগ্রি সেটা মান বসিয়ে দিলাম, দেখো এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি তাহলে 112 ডিগ্রি, তাহলে সুতরাং কোণ BGH সমান সমান 112 ডিগ্রি। আবার দেখো আমরা বলতে পারি আবার কোণ AGE এর বিপরীত কোণ কোণ BGH, ওকে, তাহলে এই মানটা আমাদের সমান 112 ডিগ্রি, তাহলে সুতরাং কোণ BGH সমান সমান 112 ডিগ্রি, তাহলে সুতরাং কোণ AGE সমান সমান X, বিপরীত কোণের মান পরস্পর সমান হয়, সেখানে যে কোণ AGE সমান সমান X ইজ ইকুয়াল টু 112 ডিগ্রি, তাহলে তাই বলতে, সুতরাং X ইজ ইকুয়াল টু 112 ডিগ্রি, তাহলে আমাদের উত্তর হলো X এর মান 112 ডিগ্রি। আমরা পরের সমাধান সি এর দেখে নিই, দেখো আমাদের চিত্র বলছে এবি হচ্ছে আমাদের সরল, এবি আর সিডি হচ্ছে সমান্তরাল সরলরেখা, আর যেখানে ইএফ হচ্ছে আমাদের ছেদক, সেখানে আমাদের এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। দেখো আমাদের বি এর নম্বর আর সি নম্বরের অঙ্কটা প্রায় এক, দেখো আমরা কীভাবে করছি, হ্যাঁ দেখো ধরি ইএফ ছেদক এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের কোণ BGH এবং কোণ DHG একই পাশে অন্তস্থ কোণ, ঠিক আছে। আমরা সেখান থেকে বলছি যেহেতু অন্তস্থ কোণের মান আমাদের 180 ডিগ্রি, সেখান থেকে বলছি সুতরাং কোণ BGH যোগ কোণ DHG সমান সমান 180 ডিগ্রি, অর পরের ওই DGH সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ BGH, ঠিক আছে, অর কোণ DHG ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, আমরা এখানে কোণ BGH এর মান বসিয়ে পেলাম 180 ডিগ্রি, দেখো এটা বিয়োগ করলে আমরা 80 ডিগ্রি, তাহলে এখন বলতে পারি সুতরাং কোণ DHG সমান সমান 80 ডিগ্রি। আবার সেখান থেকে আমরা বলতে পারি আবার কোণ CHF এর বিপরীত কোণ কোণ DHG, তাহলে DHG এর মান জেনে একটা 80 ডিগ্রি তাই লিখলাম, দেখো সুতরাং কোণ DHG সমান সমান 80 ডিগ্রি, যেহেতু আমাদের বিপরীত কোণ CHF, তাহলে CHF এর মানও 80 ডিগ্রি, তাই লিখলাম সুতরাং কোণ CHF সমান সমান X সমান সমান 80 ডিগ্রি, যেহেতু আমাদের X আছে X এর মান 80 ডিগ্রি, তাই লিখলাম উত্তর X ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান, ABC তিনটে অঙ্কেরই সমাধান। এই অনুশীলনী পুরো অঙ্ক আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে পুরো অনুশীলনী একবারে দেখে নিতে পারো, একদম পুরো লং মানে সম্পূর্ণ পরপর পরপর আছে। থ্যাংক ইউ।